পুরো বিশ্বের দিকে চোখ দেন, দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এত পশ্চিমারা নিয়ে নিয়েছে না? তারা তারা বলছে কোন দেশকে ওঠো, দেশ উঠছে, বসো বসছে, এমন হচ্ছে না? প্রত্যেক ডিপার্টমেন্টকে দেখেন, বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি? করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়। মিলাই দেখাচ্ছে সারা বিশ্বে একটা গ্লোবাল শিরিক চলছে। এই শিরিকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সম্প্রদায়, সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সম্প্রদায়, সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হয়েছে। পুরো বিশ্ব দেখবেন ফেমিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না, সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওইদিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে, যুক্তি বিজ্ঞান দর্শন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবর আজাব, পরকাল, মিজান, কুলসিরাত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা স্বতন্ত্র, এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স, আপনার মনিটারি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই, দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগ বেশিরভাগই নাই, বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রে আছে, দুই একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেললো, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছি ওরা যে এত চালকের আসনে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিত আসনে চলে আসলাম, এই 100 বছর ধরে আমরা কি করছি? আসলে আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া, রুটি এবং সেমাই, খুরমা, জিলাপিতে ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ছিলাম একে অপরের গিবতে, একে অপরের কর্মতে, কাকে হিংসা করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, কাকে বাধা দেওয়া যাবে, ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ফাঁকে রুলিং স্টেট ছিল একটা ব্রিটেন, সে অবসর নিল, তার জায়গায় চলে আসলো আমেরিকা, সে এখন অবসর নিচ্ছে, তার জায়গায় চলে আসছে এখন ইসরায়েল, সে সারা ওয়ার্ল্ডকে এখন রুল করছে। এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার, আর কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই বিষয়গুলো মাইনর। আমরা মাইনর ইস্যুগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, মেজর ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত থাকি না। এখন কি করবেন? এই বিষয়টা কি চলতেই থাকবে? সুসংবাদ হচ্ছে যে না, এমন অবস্থা চিরকাল থাকবে না, বরং আলহামদুলিল্লাহ কিভাবে থাকবে না? আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, আমি আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য, প্রত্যেকটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। ফাইদা জাআজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যায়, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, আল্লাহ পাক এক মুহূর্ত বাড়ান না, এক মুহূর্ত কমান না। তাই এই পুরো বিশ্বে যা চলছে, বিশ্বে অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবারে, ধর্মের মধ্যে ফাসাদে, এগুলো চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন। আপনার কাছে একটা বয়স আছে, 40, 50, 60, 70, 80, 100, হাইয়েস্ট,
এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার 20 থেকে 50 আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন মেধা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন নবীর হাদিসগুলো পৌঁছে দিয়েছেন আপনাকে আল্লাহ পাক উলামায়ে কেরামের সহবত দিয়েছেন মসজিদ দিয়েছেন আযান দিয়েছেন মাদ্রাসা দিয়েছেন মাকতব দিয়েছেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দ্বীন শেখার জানার বোঝার দ্বীনের জন্য কাজ করার এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন যদি এই সুযোগ আমরা কাজে না লাগাই কি করবে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান আপনার ব্যাংক ব্যালেন্স জমি জমা স্ট্যাটাস সবই দিবেন আল্লাহ পাক হয়তো সবই দিবেন কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে আল্লাহ পাক কি করবেন জানেন ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক এই কওমটাকে সরিয়ে দিবেন এই অপদার্থ কওমটাকে সরিয়ে দিবেন এবং অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়া তলে নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম এরপর তারা তোমাদের মতো হবে না আপনি কি যাচ্ছেন যে আল্লাহ সরিয়ে থেকে আমাদেরকে দিয়ে অন্যদেরকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসুক বিশ্বের দিকে তাকিয়ে দেখেন প্রচুর মানুষ পশ্চিমার এই যে ইউরোপে জার্মানিতে ব্রিটেনে ফ্রান্সে আমেরিকায় অস্ট্রেলিয়ায় আফ্রিকায় বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে প্রচুর মহিলা যারা একসময় ধর্ষণের শিকার হয়েছিল পশ্চিমাদের এই নারী ভোগের দোলন ধাঁধায় পড়ে নিজের ইজ্জত খুইয়েছে এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম কবুল করে পর্দার মধ্যে এসেছে তারা বুঝতে পেরেছে ইসলামে শান্তি আছে এই যে মানুষগুলো ইসলাম কবুল করলো এদেরকে কি তরোয়াল দেখে ইসলাম কবুল করেছি আমরা জুলুম করে করে কবুল করেছি এরা সবাই সাক্ষ্য দিচ্ছে ইসলাম তরবারির জোরে ছড়ায়নি সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে আজও যদি আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারি আপনি দেখবেন দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ইসলাম কবুল করবে এবং কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি মাইন্ড করবেন না কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি অনেক অমুসলিম ভাই যারা সরকারের কর্মকর্তা আছেন প্রশাসনে আছেন অর্থনীতির মধ্যে আছেন অনেক জায়গায় আছেন সোশ্যাল দায়িত্বে আছেন অনেক ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়ে বেশি সততার পরিচয় দিয়েছেন এমনও ঘটনা আছে আছে না আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম হিন্দুর দোকানে যান দেখবেন ফ্রেশ খাবার পাচ্ছেন দেখবেন দুধ কিনতে গেলে আমরা অনেক সময় বেশিরভাগ সময় দেখি দেখি যে ওই তাদের কাছে দেওয়া যায় যাওয়া লাগে দুধে ভেজাল দেয় না মিষ্টিতে ভেজাল দেয় না দইয়ে ভেজাল দেয় না খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে মুসলিমরা মাপে কম দিয়েছে সিন্ডিকেট করেছে মুসলিমরা এই যে কালোবাজারি করছে করে নাই মুসলিমরা দুর্নীতি করছে মুসলিমরা ঘুষ নিচ্ছে মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিমরা জানা করছে মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে বুঝছে না এরা কি অমুসলিম জিউজ এরা এরা খ্রিস্টান না হিন্দু কারা এরা এই যদি হয় আমাদের অবস্থা তাহলে কি আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পাক সেই জাতি হিসেবে কবুল করবেন যে জাতি ইনশাআল্লাহ তাআলা ওই বাইতুল মাকদাস জয় করবে তখন না ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে এটা শুনেন ভালো করে এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট যথেষ্ট নয় আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এটা ঠিক আছে এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে এটাও ঠিক আছে আরো একটা জিনিস দরকার আছে সেটা হচ্ছে আল্লাহর নূর আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো যেটা আপনার কলবের মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন যার কাছে নূর আছে আল্লাহ পাকের সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কি চলছে যার কাছে নূর নাই সেই ফেতনাময় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে আমার কথা বোঝা যায় এই ফেতনাময় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেকুর তুলছে মনে করছে আমরা একদম বিজয়ী জাতি মাশাআল্লাহ অথচ বাস্তবতা এমন যে আমাদের অবস্থা আজকে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে খুব একটা মূল্যায়ন করছে না অথচ মুসলিম দেশের সংখ্যা প্রচুর মুসলিম জনসংখ্যা প্রচুর মুসলিমদের খনিজ সম্পদ প্রচুর অর্থনৈতিক অর্থনৈতিক সম্পদ প্রচুর জনবল প্রচুর সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রচুর অস্ত্রশস্ত্র মাশাআল্লাহ প্রচুর তারপরেও ওরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না কারণ কি কারণ
قلوبهم شتى قلوبنا شتى আমাদের হৃদয়গুলো এখন বিক্ষিপ্ত আমাদের মনগুলো বিক্ষিপ্ত আমরা বিভক্ত আমরা একের কষ্ট অন্যের পাশে দাঁড়াতে চাই না ওই ইরাকে কাউকে বোম মেরে হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ইরাকের ঘটনা ইরানের সাথে কি সম্পর্ক দেখুন ওই যে মিয়ানমারে কোনো ঘটনা ঘটলে দেখবেন যে সুদান থেকে একজন বলছে ওটা তো মিয়ানমারের ঘটনা আমাদের সাথে কি সম্পর্ক প্যালেস্টাইনে বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করলে এদিক থেকে পাকিস্তান থেকে বলবে ওটা তো প্যালেস্টাইনের ইস্যু আমার কি সম্পর্ক এখন আমরা এই অবস্থায় আছি যে এক ভাইয়ের উপরে আক্রমণ আসলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে কথা বুঝতে পারছেন একজনের উপরে যদি কোনো পরীক্ষা আসে বা বিপদ আপদ আসে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে এ যদি এর মতো শত শত শয়তানের পূজারী যদি উম্মা থেকে ঝরেও যায় আল্লাহর দিনে জাররা পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ ওই যে যাদের উপর দেখবেন অত্যাচার জুলুম নির্যাতন আসছে সবর করছে দিনের জন্য কিছু করার চেষ্টা করছে আল্লাহ পাক এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখবেন কাল পরকালে জান্নাতুল ফিরদৌস দান করবেন দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা পরকাল চিরস্থায়ী এখানে একটু কম খান না একটু কম ঘুমান একটু কম টাকা পয়সা পেয়েছেন কম ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু আপনি আল্লাহর তাওহীদে আছেন সুন্নতে আছেন হালাল খাচ্ছেন দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500,000 বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন উম্মার অবস্থা এখন এমন আমরা বিক্ষিপ্ত পড়াশোনার ক্ষেত্রে গিয়ে দেখবেন মুসলিম উম্মার প্রায় 80% মানুষ বিশুদ্ধ করে কোরআনটুকু পড়তে জানে না কোরআন যারা বিশুদ্ধ করে পড়তে জানে বা হিফজ করেছে তাদের মধ্যে বহু মানুষ দেখবেন কোরআনের অর্থটা বলতে পারছে না ইয়াং জেনারেশন থেকে তাকাই দেখেন যে তারা জীবনে একটা বড় কোরআন এ টু জেড অর্থ সহ করেছে কিনা সন্দেহ আছে হাদিসে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো তারা ছুঁয়েও দেখেছে না কখনো সন্দেহ আছে ইসলামের ইতিহাসের যে বইগুলো পড়ে আছে ইসলামিক ফাউন্ডেশনে কখনো কিনে পড়েছে কিনা সন্দেহ আছে ফিকহের বইগুলো পড়েছে কিনা সন্দেহ আছে ইসলামের অর্থনীতি সম্পর্কে পড়াশোনা করে কিনা সন্দেহ আছে উম্মার যুব সমাজের আজকে অবস্থা কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন এরা ঠিকই মাশাআল্লাহ পণ দেখছে না আউযুবিল্লাহ এরা ঠিকই মাদক দ্রব্য সেবন করছে এরা ঠিকই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে আরাম অ্যাফেয়ার্স করছে ফ্রি মিক্সিং করছে ক্যাসিনোতে সময় কাটাচ্ছে জুয়া খেলছে পাবজি খেলছে টিকটক করছে সব করছে এই যুব সমাজের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন সত্যি আপনার তাই মনে হয় এরা কি ওই মোহাম্মদ বিন কাসিমের মতো খালেদ বিন ওয়ালিদের মতো এরা কি উমর ইবনে খাত্তাবের মতো এরা কি যায়েদ ইবনে হারেসা আব্দুল্লাহ বিন রাওহা জাফর বিন আবু তালেবের মতো এরা কি আলী রাদিয়াল্লাহু আনহু সেই শৌর্য বিষয় ধারণ করে দিনের কল্যাণ চান না আপনারা দিনের বিজয় হোক দিন ভালো থাক ইসলাম ভালো থাক আল্লাহর জমিনে আল্লাহর দিনটা থাক এবং এই দিনটা কি মানুষের শত্রু দিন ইসলাম কি মানুষের শত্রু দিন ইসলামের একটা বিষয় আছে যেটা মানবতা বিরোধী দিন ইসলামের একটা বেসিক জিনিস আছে যেটা মানবতা বিরোধী নামাজ এই যে রোজা এই যে কালিমা এই যে হজ যাকাত এগুলো কি উগ্রতা এগুলোর মধ্যে সন্ত্রাসের সন্ত্রাস ভাব আছে জঙ্গি জঙ্গি ভাব আছে হ্যাঁ একটা শব্দ নিয়ে সমস্যা সৃষ্টি করে জিহাদ তাই না যখন যখন ক্যান্সার হয় অস্ত্রোপচারের প্রয়োজন হয় ইভেন মনে করেন এখন কোনো পরাশক্তি পশ্চিমা কোনো পরাশক্তি মনে করেন ব্রিটেন বা আমেরিকা বা অন্য যে কোনো কান্ট্রি ওদের টেরিটরির মধ্যে ওরা যদি ফিল করে যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত এসেছে ওরা কি চুপ করে বসে থাকবে ওরা প্রতিহত করবে না এই প্রতিহত করার অধিকার মুসলিমদের নাই যদি প্যালেস্টাইনের উপর এরকম হয় প্যালেস্টাইনিদের অধিকার নাই এটা প্রতিহত করার যখন সে করবে তাকে আপনি বলবেন সন্ত্রাসী আমেরিকা করলে বলবেন আপনি মানবতা প্রেমী এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই বিষয়গুলোকে নিয়ে ইসলামকে মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে বিতর্কিত করা হয়েছে ইসলাম কখনো এরকম জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের ধর্ম নয় একজন মুসলিম কখনো জঙ্গি সন্ত্রাস হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে বহু অমুসলিম কাঁপতে কাঁপতে ইসলাম কবুল করেছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিনও যুদ্ধের মাঝেও কোন অমুসলিমকে হত্যা করেন নাই আমার জানা মতে আমি ভুল হতে পারি আমার জানা মতে একটা দিনও তিনি কোন মুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোন নজির পাইনি এই পর্যন্ত যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন আমরা সেই নবীর উম্মাহ
ইসলামের সৌন্দর্য দিয়ে, ইসলামের মাধুর্য দিয়ে, ইসলামের সততা দিয়ে ইসলাম যুগে যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে দিয়েছে। এই তো বিগত 100 বছর আগেও এই যে অটোম্যান এম্পায়ার ছিল, তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখতেন ইসলামের একটা শেল ছিল, ছিল না? এখন সেটা নাই, মিসকিন অবস্থা আছেন, না কোনো ঐক্য আছে, না কোনো আমির, না কোনো এওয়ারা, কিছুই নাই। এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে, এতটুকু বিক্ষিপ্ত হবে, তবে এই অবস্থা চিরকাল থাকবে না। কি হবে সামনে আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলেম ইসলাম। সামনে মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন বলেন, সংকুচিত হবার এটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে, আল্লাহ আলেম। আমি নতুন একটা কথা বলতে যাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন, যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফরুলে দেখে নিয়েন, এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি, কায়দা ফেস করেছেন, যারা বিসিএস কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করে। স্টার ওয়ারও হতে পারে বিশ্বের সামনে, হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে, আপনার সামাজিক ফিতনাগুলো অশ্লীলতাগুলো বাড়তে পারে, আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে, আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে, ডলার পেট্রোল ডলার পড়ে যেতে পারে। তবে যাই হোক না কেন, এতটুকু এনশিওর করতে পারি, এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে, তার নাম ইসরায়েল। এটা হবে হবে আমাদের কারণে, আমাদের এই ঘুমন্ত জাতির কারণে। আরবের কলিজার উপর বসে, আরব রাষ্ট্রের রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত 70 বছরে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, টেকনোলজি, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে। তখন আমরা কি করছিলাম ভাই? হ্যাঁ হ্যাঁ, সবাই করেনি, অনেক ওলামায়ে কেরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাদের মিম্বরগুলো সংকুচিত ছিল, তাদের কণ্ঠস্বরগুলো বৃত্তে বন্দী ছিল, মানুষ শুনতো না, বুঝতো না, মূল্যায়ন করতো না, মানুষ শোনে না, এখনো মানুষ শোনে না, বোঝে না, এখন পর্যন্ত মানুষ বোঝে না, শোনে না কি হচ্ছে সামনে। ওই একই এখনো পড়ে আছে, একই ইস্যু তুলে দেন সারা দিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে, আর কোনো ইস্যুই নাই, একটা ইস্যু তুলে দেন সারা রাত দিন বসে থাকবে, মানে এটাই বড় জিহাদের কাছে। কিবোর্ড নিয়ে মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ। আল্লাহ সমালোচকদেরকে হেদায়েত দান করুন, দিনের জন্য ভাই কিছু করেন, আপনার প্রতিভা থাকলে আপনি বলেন, লিখার প্রতিভা থাকলে লিখেন, একটা মসজিদ করা থাকলে মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, এতিমদের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন, মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন, ইসলামিক কোনো এনজিও করেন, ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের উপকার হবে। ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গোতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোনো উপকার হয় না। আরতে মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান, একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারে। এই জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারে। এত সহজ না সবকিছু, মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম, বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক, এটা এইভাবে মারলে ভালো হতো, কামাল ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো, স্লগ ওভার আরো মারতে পারতো, এটা বলতে পারবে, বড় হাতে ব্যাটটা তুলে দেন না তারপর দেখেন কিভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই, সমালোচনার সংস্কৃতি না, কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সবসময় সবার কল্যাণকামী, অশ্বিন কারো ইসলাম কারো অকল্যাণ চায় না, ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না। হয়তো আপনি বুঝতে ভুল করছেন,
না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপরিতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমাদের ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন, আল্লাহ পাক আমাদের মাঝে আপোষে হিংসা বিদ্বেষ গিবত্ব আমাদের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ একটা রাষ্ট্র হিসেবে উম্মাহ হিসেবে ইসলামকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন, আপনার করণীয় কি? সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই। ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আযা ওয়া জাল ঈসা ইবনে মারিয়াম আসবেন। কবে আসবেন, কত সালে আসবেন, কি করবেন আমি জানি না, এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন। বক্তব্য তো পুরো কখনো শুনবেই না, একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু করবে। কে জানে কত সালে আসবে, কেউ বলতে পারবে? কখনো বলতে পারবে, কিন্তু আসবে যে আপনি কি অস্বীকার করতে পারেন? ঈসা আলাইহিস সালাম এসে কি হাই কমন্ড ইউজ করবে, কাঁটা চামচ দিয়ে খাবে? আমাদেরকে ওই পশ্চিমবঙ্গের আমার সভ্যতা শিখে আমরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য, ওরা তাই মনে করে। ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে, তারপরে হাই কমন্ড ইউজ করা শেখায়, তারপর ওদের মতো গেটআপ শেখায়, মানে সবাই ওদের ফটোকপি হতে হবে আর কি। যতক্ষণ ফটোকপি হচ্ছেন না আপনি, ইউ আর নট সিভিলাইজ, আপনি আনসিভিলাইজড।